আসসালামু আলাইকুম এনটিআরসি এর নিবন্ধিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরো একটি নিউজ নিয়ে হাজির হয়েছি, যে নিউজটি দা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশ করেছে। সেখানে উল্লেখ রয়েছে যে চতুর্থ গণ বিজ্ঞপ্তি নিয়ে নতুন তথ্য দিল এনটিআরসি। এ ব্যাপারে যে নিউজটি হয়েছে সেই নিউজটি আমরা বিশ্লেষণ করে দেখব। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সব ধরনের তথ্যগুলো আমার এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যান। আপনারা জানেন আমি বিভিন্ন সাইট ওয়েবসাইট ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে কিন্তু আমার এই চ্যানেলটিতে ভিডিও আকারে আপলোড করে থাকি, যাতে করে আপনারা সব তথ্যগুলো আমার এখান থেকেই পেয়ে যান। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই সেই নিউজটিতে, দেখি কি কি বলা হয়েছে সেই নিউজটিতে। বন্ধুরা, আপনারা একটু খেয়াল করে দেখুন, মামলার জটিলতা পেছাচ্ছে চতুর্থ গণ বিজ্ঞপ্তি। এ ব্যাপারে যে নিউজটি প্রকাশ করেছে চতুর্থ গণ বিজ্ঞপ্তি, তা বিশ্লেষণ করে আমরা একটু নিচে দেখি, তাহলে আমরা আরো বিষয়টি বুঝতে পারবো। এখানে লেখা রয়েছে, আইসিটি বিষয়ে প্রার্থীদের মামলার কারণে চতুর্থ গণ বিজ্ঞপ্তি কার্যক্রম শুরু করতে পারছে না এনটিআরসি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষ। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম শুরু করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এনটিআরসি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইসিটি বিষয়ে সনদদারীদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে নিজেদের মতামত আদালতের কাছে জমা দিয়েছে তারা, তবে আদালত এখনো এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি। চলতি মাসে এ সংক্রান্ত শুনানি হওয়া নিয়ে সংজ্ঞা রয়েছে। এই মামলার সুরাহা না হওয়া পর্যন্ত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশে কার্যক্রম শুরু করতে চায় না এনটিআরসি। এনটিআরসি বলেছে, আইসিটি বিষয়ে সনদদারীদের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তি ফল প্রকাশ করা হবে না, আর বিশেষ গণবিজ্ঞপ্তি ফল প্রকাশ না হলে চতুর্থ গণবিজ্ঞপ্তির লক্ষ্যে শূন্যপদের তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। প্রকৃত শূন্যপদের তথ্য সংগ্রহ করতে হলে বিশেষ গণবিজ্ঞপ্তির যোগদান পর অপেক্ষা করতে হবে, ফলে সহসায় চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না এমনটাই বোঝা যাচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসি সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পদের সঠিক সংখ্যা পাওয়া যাবে না, সেজন্য চতুর্থ গণবিজ্ঞপ্তি কার্যক্রম শুরু করছে কিছুটা দেরি হবে, তবুও আমরা মৌখিকভাবে প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগের তথ্য সংগ্রহ করছি। তিনি আরো বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি তৃতীয় গণবিজ্ঞপ্তির একটি অংশ, ফলে এটি গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ না হওয়ায় আরেকটি কার্যক্রম শুরু করা সম্ভব নয়। আইসিটি বিষয়ে প্রার্থীদের মামলার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। মামলা নিষ্পত্তির পর দ্রুত সময়ের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানিয়েছে। প্রসঙ্গত, মুজিববর্ষে শিক্ষক নিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে গত 6 ফেব্রুয়ারি প্রথম জাতীয় প্রেস ক্লাবে এবং পরে এনটিআরসি কার্যালয়ের সামনে অনশন করে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণরা। পরে এনটিআরসি চেয়ারম্যান আশ্বাস দিয়ে অনশন স্থগিত করে নিবন্ধনদারীরা। তো এই ছিল মূলত তথ্য বন্ধুরা। আমার কাছে নতুন কোন আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানিয়ে দেব। আমি বিভিন্ন সাইট ওয়েবসাইট ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, আমি সব দিকে নজরদারি রাখছি যে কোনো নতুন কোনো আপডেট পাই কিনা, পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেবো। তো এখন আর কথা বাড়াতে যাচ্ছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।